জীবনযাত্রায় উন্নতি সাধনে অনেকে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। দেশটিতে কর্মরত অনেক প্রবাসীর উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও সুযোগের অভাবে এতদিন তা সম্ভব ছিল না। এবার প্রথমবারের মতো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন কুয়েত প্রবাসীরা। 2023-24 শিক্ষাবর্ষে এস.এস.স এবং এইচ.এস.স শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং কাতারে এই সুবিধা চালু থাকলেও কুয়েতে এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ সরকার কুয়েত প্রবাসীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি এবং এইচএসসি শিক্ষা কার্যক্রম চালু করেছে, যা কুয়েত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং কর্মক্ষেত্রে অনেক কাজে আসবে। বর্তমানে আমরা আমাদের শিক্ষা যোগ্যতা বৃদ্ধি করে সেই সুযোগটি লুফে নিতে পারব। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়ার সুযোগের মতো অনেক প্রবাসী শিক্ষার্থী ডিগ্রি এবং অনার্স কোর্স চালুর আহ্বান জানিয়েছেন। অনার্স বা সমমান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন এটা চালুর দাবি জানাচ্ছি। আমরা আশা করব ভবিষ্যতে যাতে ডিগ্রি অথবা অনার্স কোর্সও চালু করে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা 2023 সালের 15 জানুয়ারির মধ্যে মানবিক ও ব্যবসা শাখায় ভর্তি হতে পারবেন। এই প্রোগ্রামের সব ক্লাস 10 মার্চ থেকে অনলাইনে শুরু হবে বলেও জানানো হয়। এই সুযোগটি কাজে লাগালে অনেকে কর্মক্ষেত্রে প্রাপ্ত সনদ কাজে লাগাতে পারবেন বলে আশা কুয়েত প্রবাসীদের। সময় সংবাদ, কুয়েত।